আসসালামু আলাইকুম আমি আজিজ মোহাম্মদ সফন আজকে ট্রাফিক মনসনের উপর একটি ভিডিও নিয়ে আসলাম ট্রাফিক মনসনে যারা কাজ করেন তারা নিশ্চয়ই দেখেছেন ট্রাফিক মনসনের যে অ্যাডগুলা দেয় সেই অ্যাডগুলাতে ক্লিক করলে এখন অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলে তো আজকে আমি দেখাবো কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম লগ ইন করার পরে এই যে আমার এখানে কোনো অ্যাড এখন দেখাচ্ছে না যাই হোক অ্যাডে ক্লিক করার পরে তখন ভেরিফাই করার জন্য বলে এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা নট ভেরিফাইড এখানে আমার ছবিটাও এখন আসতেছে না আছে যাই হোক তো ভেরিফাই করার জন্য যেটা প্রথমে করতে হবে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমি ভেরিফাই করে দেখাবো ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়েও করতে পারবো তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে আমার এখানে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ডের যে ছবিটা সেটা আমি জাস্ট এই যে দেখছেন আমার এই ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা আমি এই ছবিটা স্ক্রিনশট দিয়ে আমি এটা কেটে নিয়েছি এই স্ক্রিনশট দিয়ে আমি এটা কেটে আমার ডেস্কটপে রেখেছি এই যে দেখেন ওই ছবিটা কেটে ডেস্কটপে নিয়ে রেখেছি যাই হোক আমি সেটা আপলোড করে দিসি যেমন এডিট প্রপারলি গেলে ছবিটা আমার এখানে আগে যে ছবিটা ছিল সেটা আমার ন্যাশনাল আইডি কার্ডের সঙ্গে যদি আমি মিল অনেকটাই খুঁজে পাই না এজন্য আমি এখান থেকে আমার আগের ছবিটা ডিলিট করে দিচ্ছি এখন যেটা করতে হবে ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা জাস্ট এখানে ডিলিট করে দিয়ে ওইখানে আপলোড করে ট্রান্সফার পিন নাম্বারটা দিয়ে ট্রান্সাকশনের আপডেট দিয়ে দিবেন আপডেট দেওয়ার পরে সেটা এখানে অ্যাড হয়ে যাবে এখন দেখাচ্ছে না কিছুক্ষণ পর দেখাবে এটাই মাত্র আমি আপডেট করছি আচ্ছা যাই হোক তারপরে নট ভেরিফাইড আমি অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করবো ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করব ক্লিক করার পরে যে আমার নামটা আমি এখানে পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ সরকারি অনুযায়ী ইস্যু অনুযায়ী যে কোনো এই দুটোই দিলেই হবে পাসপোর্ট থাকলে পাসপোর্ট অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ড যাই হোক আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে একটা ঝামেলা সেটা হচ্ছে এখানে একটাই আপলোড করতে বলছে তো একটাই ছবি আপলোড করা যাবে কিন্তু আমার ন্যাশনাল আইডি কার্ড দিলে সেটার ব্যাক পার্টটা দেওয়া যাবে না বা ব্যাক পার্টটা দিলে সামনের পার্টটা দেওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে যেটা করতে হবে এই দনোটাকে আমি পটের সব দিয়ে এক করে নিতে পারি অথবা দনোটাকে একটু সাজিয়ে গুজিয়ে আমি এক করতে পারি সেটা কীভাবে করব আমি সেটা দেখাতে চাচ্ছি না আসলে আমার ন্যাশনাল আইডি কার্ডের আমি এটা আমার নিজস্ব একটা এজন্য আমি সেটা বড় করে দেখাতে চাচ্ছি না আমি এটা জাস্ট এভাবে করবেন দুটোটা আপনি অফেন করবেন জাস্ট সরি যেমন জাস্ট আমি এটা অফেন করলাম অফেন করার পর আমি স্ক্রিনশট দিয়ে এটা যেরকম অফেন করছি আমি এটাকে এভাবে অফেন করব আর এটাকেও বড় করে অফেন করে আমি এখানে রাখবো এখানে রাখার পর দোনোটাকে একসাথে করে আমি জাস্ট স্ক্রিনশট দিয়ে দোনোটাকে এভাবে আমি কেটে নেব তাহলে দুটা আমার একসাথে থাকবে জাস্ট এটাই করতে হবে আমি দুটাকে এভাবে কেটে নিব জাস্ট আমি এই ছবিটা আমি দেখাতে চাচ্ছি না বড় করে হুম তো যেটা করতে হবে এখন আমি সেটাই আপলোড করবো সেটা আমার এখানে করা আছে আমি সেটা আপলোড করব আমি ছবিটা আপলোড করব এখন আমি সেটা আমি ডেস্কটপে রেখেছি আরেকবার দেখাতে চাচ্ছি এই জন্যে এই যে দেখেন এটা হচ্ছে আমার ন্যাশনাল আইডি কার্ড আমি দনোটাকে একসাথে করছি এটা আপনি ফটোশপ দিয়ে করতে পারেন কিংবা আরও গ্রাফিক্সের অনেক সফটওয়্যার আছে ওগুলো দিয়ে করতে পারেন আমি জাস্ট স্ক্রিনশট দিয়ে শর্টকাট এটাকে আমি দুটা পাশাপাশি বসাই স্ক্রিনশট দিয়ে এটাকে নিয়েছি তো সেটা আমি আপলোড করব এখানে আপলোড করার পরে জাস্ট এখানে আমি ক্লিক করব

এই যে হয়ে গেছে আমি আসলে এর নামটা চেঞ্জ করে এখানে মিডেলে দিয়েছিলাম এই জন্য হয়নি যাই হোক আমার ফার্স্ট টাইম লাস্ট টাইম যেটা সেটাই থাকা রাখাতে আপলোড হয়ে গেছে ভেরিফিকেশন টক্স পেন্ডিং যেমন আমার এখন পেন্ডিং যে এই যে দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাস পেন্ডিং আছে ওরা বাছাই করবে আমার এই ছবিটার সাথে মিল আছে কিনা আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম অনুযায়ী সব কিছু ঠিক আছে কিনা ওরা যখন দেখবে যে সব কিছু ঠিক আছে তখন আমার এটা অ্যাক্টিভ করে দেবে অ্যাক্টিভ করে দেওয়ার পর যাবো আমার এই যে গুলো এখনো দেখাচ্ছে না যাই হোক আমি ইনস্টা সার্ফিং একবার করে দেখি সার্ফিং করার পর দেখি দেখায় কিনা যাদের মনে করেন দেখানোর পরেই দেখা যাচ্ছে যে কি ক্লিক করার পরে আমার অ্যাকাউন্ট এই যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে বলবে অ্যাক্টিভ না করা পর্যন্ত কোনো অ্যাডই আপনার এখানে শু করবে না শু করলেও অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স অ্যাড হবে না না এখন শু করে নাই তো ধন্যবাদ সবাইকে শু করবে এখন না করলে একটু পরেই করবে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি যা জানি তাই আমি চেষ্টা করি অন্যের মাঝে ছড়িয়ে দিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান ভালো থাকবেন সবাই